Assalamualaikum guys, kya obostha shobar, kemon achen shobai. Welcome back to my Facebook page. And ajke hocche Friday and koi mane ber hoyechi vlog e kintu what koi jetechi nijeo jani na. To cholen dekhi kotru jay ar koi jay. Nay ajke ke hoy. Protidin ei jaygay ekjon mane ekta pura team khara thake. এই যে মাওয়া রোডে উঠতে না উঠতেই শুরু হেলমেট নাই তিনজন এই যে দেখেন পিলনের একটাও হেলমেট নাই যাইতেছে কয়েকটা বাইক আরে ওনাদের তো নাই Beautiful Mawa road and road ta ashole onek sundor ha ki chino bhai ki somoshya tel nai pam to ki samne ache pam pase samne uden ami niye jai apnare dhakka de ami apne uden o lok ache na thela niye dechen dhakka de ami cholen আচ্ছা মানে প্রত্যেকটা বাইকারকে একটা কথা বলি যে আপনারা যে কোনো দূরে গেলে অলওয়েজ বাইকটা আগে চেক আপ করবেন তেল মোবিল বাইকের টায়ার এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন বাইকের চেন বাইকের টায়ারের মানে লিক আছে কি না এবং চাকার নাটগুলো চেক করবেন কারণ এই যে এইটাকে দেখলেন আপনারা এক ভাই তেল নাই তো এরকম মানে হয়তো উনি যদি দেখা বের হইতো তাহলে হয়তো মানে ওনার আজকে বাইক খেলতে হতো না তো সবাই রাব্বি তোমাকে এখানে আরো ১০টি টাকা দিতে হবে হেরে দিব না আপনারে কোন দিকে মনে হইতেছে জুবার ভাই ফোন দিছে মনে হইতেছে হ্যালো হ্যালো বুঝলাম না তোমার ফোন দিলাম ফোন ধরলা না মিস করলা আমরা তো এখন মাওয়া হ্যাঁ হ্যাঁ আমি আর রাব্বি ঠিক আছে বেরোবা কখন তুমি আমি তাহলে একটু পরে ব্যাক করতেছি দাঁড়াও আধা ঘন্টা কইলাম না ফোন দিছে আবার কামাইছে মাওয়া কই তার গেছি আমি হ্যাঁ আসলে মাওয়াটা আসলে মন ভরে যায় এত সুন্দর একটা রাস্তা মানুষ কেন যে টানাটানি করে এই রাস্তায় আইসা বুঝি না কিছু এত সুন্দর রাস্তা আস্তে আস্তে চালাবেন ফিল নিয়ে চালাইবেন কোথায় টানাটানি করে A few moments later. Fisher feelings, Agatan, airport feel. How I see Natal no even a key. Shay Dastada. Bypass take a shortcut day the same. আর নাহলে তোমার অনেকখানি সামনে দিয়ে ঘুরে পরে যাও না তাইলে কারো জিগাই সামনে থেকে হেলমেটটা পরো না তুমি সামনে পুলিশ ভাই ওই ভাই বাগুগুলের বাজার এই রাস্তা না
বাজারটা কোন দিকে? একদম সোজা ডাইনামো মাসের সামনে যা ভাই। আচ্ছা, অনেক আগে আইছিলাম তো খেয়াল নাই। আসলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে আসছি মুন্সিগঞ্জের ভিতরে। এই রোডটা অনেক সুন্দর, এটা পড়ছে মুন্সিগঞ্জ শ্রীনগর। তো আমরা হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা এখন ভাগ্যকুল বাজার যাব। ওইখানে একটা গোল পাওয়া যায়, ওই গোলটা নাকি অনেক মজার। তো আমি একবার আসছিলাম, অনেক আগে আসছিলাম। তো এখন আবার হঠাৎ করে মানে মন চেঞ্জ হয়ে গেছে, এখন ওইখানেই যাইতেছি। বুঝলাম না, এতক্ষণ চালানোর পরও আইলাম না। যে কোনো একটা বইলেই চলে। আমি খাইছিলাম লাস্টের দিকের, এই যে লাস্টেরটা ভালো। হ্যাঁ হ্যাঁ, গাড়ি রাখবো কই? ভিতরে মনে পার্কিংয়ের ব্যবস্থা আছে। হ্যাঁ, কোনটা কোনটা? ওই যে পদ্মা ব্রিজ দেখা যায় সেই প্লেসটা কি পানি দিয়ে গেছো? অবশেষে নাও তোমার বাটি হেলমেট। এত বড় রাহ কি মিয়া, ছোট গেল এবার মিয়া। বাপ হইছে হসি মিয়া, বাপে যদি দেখে এই চুল কব তাহলে আমি গাইটা দিয়ে দিচ্ছি। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। অ্যান্ড দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, অ্যান্ড আমি তো জানিনি রাতের কোনো ব্লগ করি না, ফুটেজ ভালো আসে না এই কারণে। তো বাসে চলে যাচ্ছি, খাবারটা খুবই মজার ছিল দেখলেন। তো আমি সাজেস্ট করবো প্রত্যেকটা বাইকারকে এখানে আইসা ঘুরে দেওয়ার জন্য, জায়গাটাও অ্যান্ড খাবারটাও খুব ভালো। সো আল্লাহ হাফেজ, অ্যান্ড ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।